এবং এই সরকার দুর্নীতি রন্ধে রন্ধে প্রতিদিন একটা করে এপিসোড করা যাবে। আজকে আবার একটা দুর্নীতি মুখ আপনাদের সামনে তুলে ধরছি, মুখ্যমন্ত্রী এবং তার সরকারের। এই রাজ্যে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা মুখ্যমন্ত্রী চালু হতে দেননি, তিনি বড় বড় কথা বলেছেন। ওনার টুইট ছিল 19 থেকে এখনো পর্যন্ত উনি নাকি 85 লক্ষ কৃষককে 2400 কোটি টাকা উনি পশ্চিমবঙ্গ যে ফসল বীমা যোজনা তার মাধ্যমে শস্য বীমা যোজনা বিএসবি যাকে বলে বাংলা শস্য বীমা যোজনার মাধ্যমে নাকি উনি দিয়েছে। আজকে আমরা আপনাদের সামনে শুধুমাত্র একটি ব্লকের প্রতিনিধিত্বমূলক 5টি অঞ্চল থেকে আমরা কয়েকটি তথ্য প্রমাণ তুলে ধরছি যে কেন প্রধানমন্ত্রী শস্য ফসল বীমা যোজনা মুখ্যমন্ত্রী চালু করতে দিচ্ছেন না এবং সেখানে কিভাবে দুর্নীতি হচ্ছে। অতএব এখনো পর্যন্ত এই 2400 কোটি টাকার দুর্নীতি হয়েছে পশ্চিমবঙ্গে এই বাংলা শস্য বীমা যোজনায়, এবং সেই জন্য তিনি ফসল বীমা যোজনা চালু করতে দিচ্ছেন না। এক এক করে শুরু করছি আপনাদের সামনে, কয়েকটি প্রমাণ আমরা হাতে তুলে দিচ্ছি। একজন গ্রাহক এই ফসল বীমা যোজনার, তার নাম বীণাপাণি দাস। কে সেই বীণাপাণি দাস? তৃণমূল আবার পরিবার ছাড়া কিছু বোঝে না, পরিবার সব, পরিবার ধান, পরিবার জ্ঞান, পরিবার চিন্তা মন। ইনি তৃণমূলের একজন জেলা পরিষদ সদস্যার শাশুড়ি। তিনি দেখাচ্ছেন, এই যে তার ডকুমেন্ট, তিনি দেখাচ্ছেন যে তার ডাক নাম্বারে জেল নাম্বার 39-এ তার 3 একর জমি আছে, 3 একর, 3.02। সেই জন্য তিনি সরকারের কাছ থেকে খরা হয়েছে ফসল বীমা পাবেন, কত টাকা পাচ্ছেন? প্রায় 96,600 টাকা, মানে প্রায় 1 লক্ষ টাকা। আচ্ছা, এবার চলে আসুন মুখ্যমন্ত্রী নিজের তৈরি করা বাংলার ভূমি, সেই বাংলার ভূমিতে 39 নাম্বার ডাক নাম্বার জেল নাম্বার 39। দেখুন টাইপ অফ জমি, শ্রেণী কি? ভিটি। ভিটি মানে বসত বাড়ির জমি, যেখানে চাষাবাদ করা সম্ভব না। সেই ডাক নাম্বার দেখি 1 লক্ষ টাকা নিয়ে নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, এই ডাকে বীণাপাণির বা ম্যাডামের কোনো জমি নেই। এই ডাক নাম্বারে কাদের জমি আছে? কৃষ্ণ মুর্মু, গোসাই মুর্মু, দশরথ মুর্মু, বলাই হেমব্রম, লক্ষ্মী মুর্মু, সুফল মুর্মু, ট্রাইবাল ল্যান্ড, এখানে বীণাপাণি দাসের জমি থাকতে পারে না। সেই ডাক নাম্বার দেখিয়ে বীণাপাণি বীণাপাণিতে কামাই করে নিচ্ছে 1 লক্ষ টাকা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা। নাম্বার 1, কত ধরনের চুরি হতে পারে এক এক করে দেখবেন আপনারা, আসুন এপিসোড তৈরি করা যাবে, সিরিয়াল করতে পারেন। দ্বিতীয় কীর্তিমান শেফালি সাধু, সুকুমার সাধু, রাজনগরের পূর্ত কর্মাধ্যক্ষের স্ত্রী, ওই যে বললাম পরিবার চিন্তামণি, তাছাড়া কিছু বোঝেন না। এনাদেরও যথারীতি দেখা যাচ্ছে উনি ওই জেল নাম্বার, সেম জেল নাম্বার 90, জেল নাম্বার 90, তাতে দেখাচ্ছেন ওনার জমি আছে যে প্রায় 5 একর, 5.2, প্রাপ্য টাকা ওনার 1,66,400 টাকা, জনগণের টাকা। এবার শেফালি সাধু দিদিরই তৈরি বাংলার ভূমি, বাংলার মামাটি মানুষের তো কিছুই রাখেনি, ভূমিটাও চুরি করে ফেললেন, মাটি চুরি। তাতে দেখা যাচ্ছে শেফালি সাধুর জমির পরিমাণ হচ্ছে 0.13 একর, মানে যার 0.13 একর জমি সে নিজের জমি 5 একর দেখিয়ে আপনার আমার ট্যাক্সের টাকা চুরি করে নিচ্ছে, এবং কত টাকা? 1,66,000 টাকা। আসুন পরের জন, তাঁতিপাড়া অঞ্চল টিএমসির সভাপতি বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায়। বিদ্যুৎ বাবু কি কীর্তিমান করেছেন? তিনি দেখাচ্ছেন তার জেল নাম্বার 45-এ, অর্থাৎ 45-এ তার জমির পরিমাণ হচ্ছে 2.87 একর, মানে প্রায় 3 একর, তার জন্য স্বাভাবিকভাবে তিনি 91,840 টাকা পেয়েছেন। অথচ সেই মুখ্যমন্ত্রীর বাংলার ভূমি বলছে যে সেই ডাক নম্বরে, 45 নম্বর ডাক নম্বরে বিদ্যুৎ বন্দ্যোপাধ্যায় তার জমির পরিমাণ হচ্ছে 0.4 একর, 0.4 একর সামান্য কিছু টাকা পাওয়া যাবে, জেরে লাভ নেই।
আবার পাসিফিকেশন হচ্ছে বাইদ, এটা আমি লক্ষ্যই করিনি, এখন দেখলাম বাইদ। বাইদ কৃষি জমিও হতে পারে, অন্য জমিও হতে পারে, কোন স্পেসিফিকেশন নেই যে এটা কৃষি জমি। রিয়া শ্রী দাস প্রাক্তন জেলা পরিষদ সদস্য, তিনি দেখাচ্ছেন তার জমির পরিমাণ ধাগ নাম্বার 90, তাতে 3.03 একর, 3 একর ধরে নিলাম। তিনি 96,640 টাকা প্রাপক, তারও জমি বাইত, জমির কৃষি জমি কিনা বোঝা যাচ্ছে না এক নম্বর। দ্বিতীয় হচ্ছে রিয়াশ্রী দাসের জমির পরিমাণ রাজ্য সরকারের ডকুমেন্ট বলছে সেম দাগ নাম্বারে 0.0600, চুরি মানে কি পরিমাণ চুরি আপনারা দেখতে পাচ্ছেন। লাস্ট আমি একটা তুলে ধরছি, আরো এরকম অনেক আছে আমাদের কাছে, আমরা স্যাম্পল হিসেবে তুলে নিয়ে এসেছি কয়েকটা। সুখেন গোড়াইন রাজনগর তৃণমূল নেতা, তিনি কি দেখাচ্ছেন তার 4.92 একর, প্রায় 5 একর অফ ল্যান্ড, তার জন্য তার প্রাপ্য হচ্ছে 1,57,000 টাকা, অথচ জমির পরিমাণ হচ্ছে 22। সুখেন গোড়াইন, সুখেন গোড়াইনের জমির পরিমাণ দেখা যাচ্ছে রাজ্য সরকারি ওয়েবসাইটে 0.05, তিনি দেখাচ্ছেন 5 একর জমি তার আছে এবং এই টাকা সে চুরি করে দিচ্ছে। এই যে বিপুল পরিমাণ চুরি, এবং আমরা বলি রণে বনে জলে জঙ্গলে যেখানে সুযোগ পাবে সেখানেই চুরি করি, তৃণমূলের মতো কোনো জায়গা বাদ রাখেনি দুর্নীতি, এবং এই জন্য টাকা আটকে আছে, আটকে যাচ্ছে। এই জন্য প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা উনি চালু করতে চান না, কারণ প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা হলে ধরা পড়ে যাবে এই চুরি, নিজের লোকদেরকে পাইয়ে দেওয়া যাবে না, আর যে মানুষগুলোর আসল ফসল বীমা যোজনা পাওয়ার কথা তারা পাচ্ছেন না।